গ্যালিলিওর একটি বিখ্যাত পরীক্ষা ছিল, উনি লিনিং টাওয়ার থেকে, অর্থাৎ পিসার সেই বিখ্যাত লিনিং টাওয়ার থেকে একটি কয়েন এবং একটি পালক একই সঙ্গে নিচে ফেলছিলেন এবং উনি প্রমাণ করছিলেন যে সমস্ত বস্তু সমান দ্রুততায় নিচে নামে, যদি অর্থাৎ একই উচ্চতা থেকে যদি দুটো বিভিন্ন ভরের বিভিন্ন যে কোনো দুটো বস্তু ফেলা যায় তাহলে তারা তাদের ভর আকার আয়তন যাই হোক না কেন তারা একসঙ্গে নিচে পৌঁছাবে। এবং এই পরীক্ষাটি করতে বিবিসি লার্নিং বা অন্যান্য নাসা স্পেস সেন্টারেও এই পরীক্ষাটি করা হয়েছে এবং খুব ব্যয়বহুলভাবে বায়ুশূন্য স্থান তৈরি করে তাতে দুটো বস্তুকে ফেলে করা হয়েছে। তো এই যে বায়ুশূন্য স্থান করে যে পরীক্ষাটি করা হবে সেটা তো খুব ব্যয়বহুল, তাই আমরা এটাকে একটু সহজভাবে করতে পারি, কিছুই লাগবে না, দুটো বিভিন্ন ভরের বস্তু লাগবে। তো আমরা এখানে একটা কাগজের টুকরো খুবই হালকা এবং একটা লোহার একটা নিরেট সিলিন্ডার আছে, ওটার প্রায় 1 কেজি মতো ভর, আর এটা তো খুব যৎসামান্য 1 মিলিগ্রাম হবে কিনা সন্দেহ। তো এই দুটো যদি আমি একসঙ্গে দুটো ফেলি উপর থেকে দেখতে পাবো যে ওরা বিভিন্নভাবে বিভিন্ন এতে নিচে পৌঁছাচ্ছে। দেখতে পেলাম যে কাগজটি অনেক পরে পড়ল এবং এই লোহার টুকরোটি অনেক আগেই পড়ে গেল, এটা আমরা সাধারণত দেখে থাকি। তো বায়ুশূন্য স্থান করে এটা করলে হবে কিনা সেটা দেখতে তো আমাদের কাছে খুবই কঠিন ব্যাপার এবং ব্যয়বহুল, তাই আমরা এটা অন্যভাবে করতে পারি। এই পরীক্ষাটি আমরা দুবার করবো, প্রথমবারে আমরা ডাইরেক্ট দেখবো, দ্বিতীয়বার এটাকে আমরা স্লো মোশন করে দেখার চেষ্টা করবো। এবার এটাকে যদি এইভাবে ফেলা যায়, অর্থাৎ এর উপরে আলগাভাবে রাখলাম, আলগাভাবে একটা কাগজ রাখলাম, সেগুলো যদি একসঙ্গে ফেলি দেখতে পাবো ওরা একই সঙ্গেই নিচে পড়ছে। অর্থাৎ আমরা এখানে বায়ুশূন্য করিনি, আমরা এটাকে আরেকবার করে দেখবো যাতে এটা স্লো মোশন করে দেখতে পাওয়া যায়। তো আমরা দেখলাম যে একসঙ্গেই দুটো পড়লো, তো এখানে আমরা বায়ুশূন্য করতে পারিনি ঠিকই, কিন্তু এটা যা করলাম যে বায়ুর যে বাধা সেই বাধাটা দুটোর জন্য এখানে একই হলো, অর্থাৎ ডায়েরিটা যেহেতু আগে যাচ্ছে তাহলে বায়ুর সঙ্গে বাধা আগে প্রথমে খাচ্ছে, ফলে আলাদা করে এই কাগজ এবং এই লোহার টুকরো আলাদা করে বাধা পাচ্ছে না, অর্থাৎ বায়ুশূন্য। তো এখানেও সেটাই হলো যে বায়ুর বাধা যেহেতু সরাসরি এরা পাচ্ছে না ফলে এর জন্য যা প্রভাব এর জন্য একই প্রভাব পাচ্ছে, ফলে সুতরাং তারা বাইরে থেকে বাধা না পেয়ে একই এতে নিচে যাচ্ছে। ফলে এটা আমরা অনেক উঁচু থেকেও করতে পারি এবং উঁচু থেকে করলেও দেখতে পাবো যে ওরা দুটো একই সময়ে নিচে নামবে।